গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে পিস্তল সহ দুটি তাজা বুলেট উদ্ধার করেছে পুলিশ। সাথে অভিযুক্তের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোনামুড়া থানার ওসি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে বেজিমারা এলাকার বাসিন্দা আবুল কালামের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে বুধবার সকালে সোনামুড়া থানার পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম বাড়ির থেকে পালিয়ে যায়। অভিযানে বাড়ির উঠানের একটি মাটির উনুন থেকে একটি পিস্তল সহ দুটি তাজা বুলেট উদ্ধার করে পুলিশ। পুলিশের অভিযানের আঁচ পেয়ে আগে বাড়ির মালিক আবুল কালাম পালিয়ে যায়, কিন্তু আবুল কালামের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে। ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অ্যাকচুয়ালি লাইকলি টু বি রিভলভার, কাল্টিমেট রিভলভার এবং ফায়ারআর্ম। আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে বেজিমারা আবুল কালামের বাড়িতে ফায়ারআর্ম রাখা আছে, ওর পজিশনে বা বাড়িতে রাখা আছে। সেই খবরের ভিত্তিতে আমাদের ওমেন সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা এবং জয়েন্ট সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস স্টাফ নিয়ে ওই বাড়িতে যায় রেড করার জন্য ভোর আনুমানিক 4:30-4:45 সময়। যখন ওই বাড়িতে যায় তখন ফ্যামিলি মেম্বারসরা ছিল, কিন্তু আবুল কালাম পুলিশের উপস্থিতিতে পেয়ে আগে পালিয়ে যায়। তখন বাড়ি সার্চ করে, বাড়ির উঠোনের মধ্যে যে ওই মাটির চুলু যে থাকে সেটার মধ্যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা কান্ট্রিমেড রিভলভার, সফিস্টিকেটেড ফায়ার রাউন্ড, আর সঙ্গে 2 রাউন্ড গুলি ছিল। অ্যাকর্ডিংলি ওই দুটো সিজ করা হচ্ছে এবং তদন্ত চলছে, সেটা রেখেছিল বাড়িতে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।